যাত্রীবাহী বেসরকারি বাসের সঙ্গে পাথর বোঝাই 14-চাকা লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাসের দু যাত্রী। পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কের বীরভূমের মল্লারপুরে। ঘটনায় জখম হয়েছেন প্রায় 10 জন বাসের যাত্রী, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ সিউড়ির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী একটি বেসরকারি বাস, সামনের দিক থেকে আসছিল পাথর বোঝাই লরিটি। মল্লারপুরের আম্মাপড়ের কাছে লরিটি বাসের সঙ্গে ধাক্কা মারে, ধাক্কায় বাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এবং রামপুরহাট দমকল বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মল্লারপুর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। দুজন আর আমরা বাসের ভেতরে ছিলাম, কিছু বুঝতে পারিনি, হঠাৎ দেখলাম ধাক্কা মারলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার লেগেছে, হাঁটুতে লেগেছে, ব্যথা হচ্ছে। আর দুজন, আমার নাম শ্যামলি লেট। বলছি আমরা আমাদের এখানে পেশেন্ট আছে, আমরা হসপিটালই আসছিলাম দেখতে, যে 12টার সময় না গেলে আমরা বাস পাওয়া দেখতে পাবো না বলে দিয়ে আমরা আমাদেরকে ইয়াতে টোটো তো বললে যে টোটোতে এসো, তাহলে আমরা টোটোতে চাপলাম না, দেখলাম তাড়াতাড়ি চলে যাও বাসে, বা এইদিকে ওই দিক থেকে বাস আসছিলো, ওই দিক থেকে লরি গেছিলো, বাসের দোষ নাই। একবার লরি একবার জেগে মেরে দিলে কোন জায়গায় হয়েছে, আমার মোড় থেকে একটু চলে আসে, সেই যে কি বলে কি ওই জায়গাটার নাম মনে পড়ছে, আমার নাম আল্লাদি লেট, আমার বাড়ির সমস্যা।